हेलो एवरीवन, वेलकम बैक टू माय चैनल। आमी अरूप सर बोलछी। आज के टॉपिक्स होच्छे आमरा किछु टिप्स तोमादेर देव, जेहेतु परीक्षाटा तोमादेर एकदम काछे एसे गेछे। परीक्षार सिलेबास अनुयायी प्रिपारेशन तो चलछेई, ताछाड़ा किछु टिप्स खूब दरकार जाते नम्बर आमरा भालो क्यारि करते पारि। ओके, এখন মেইন হচ্ছে যে এই যে কোশ্চেন পেপার যে ফ্রেমটা, সেটা কিভাবে তৈরি হয়। প্রথমে থাকে ফ্রি হ্যান্ড স্কেচ। আমরা সবাই জানি ফ্রি হ্যান্ড স্কেচ করলে হবে না, ফ্রি হ্যান্ড স্কেচের সাথে আমাকে নামকরণগুলো করতে হবে। ওকে, প্রত্যেকটা পার্টসে নামকরণ করতে হবে যতটা সম্ভব আমার জানা আছে। দেন পলিগন থেকে কিছু কোশ্চেন আসবে, পলিগন, পেন্টাগন, হেক্সাগন, হেপ্টাগন, অক্টাগন বা ইলিপ, প্যারাবোলা, হাইপারবোলা, এগুলো থেকে একটা কোশ্চেন অবশ্যই আসবে। এবং সবচেয়ে বড় কোশ্চেনটা যেটা নাকি অর্থগ্রাফিক প্রজেকশন, এটা প্রত্যেকবার এসে থাকে। এরাও এগুলো হচ্ছে সবচেয়ে মেইন কোশ্চেন। এখন আমরা কি করব, আমরা দেখি আমাদের ড্রয়িং শিটটাকে আমরা কিভাবে ইউজ করব। ওকে, আমরা চারিদিকে 10 মিলিমিটার ছেড়ে একটা বর্ডার লাইন করলাম, মার্জিন টানলাম চারিদিকে। ওকে, দেখো চারিদিকে এটা, এখান থেকে এটা 10, এখান থেকে এটা 10, এখান থেকে এটা 10, এটা শিট তোমাদের এর থেকে ছোটোই দেবে, তবে 10 মিলিমিটার করে চারিদিকে একটা বর্ডার লাইন করবে। আমি বর্ডার লাইন করার সময় আমি ইউজ করেছি HB পেন্সিল, খেয়াল রাখবে। আমি বর্ডার HB হচ্ছে হার্ড এবং একটু ব্ল্যাক, HB, এটা হচ্ছে HB পেন্সিল। আমার কাছে বিভিন্ন ধরনের পেন্সিল আছে, বাট আমি আমার ড্রয়িংয়ে শুধুমাত্র দুই ধরনের পেন্সিল ইউজ করব, একটা H, একটা HB পেন্সিল। ওকে, ইঞ্জিনিয়ারিং ড্রয়িংয়ে কম মার্ক বা ফেল হওয়ার কারণটা কী? প্রথমে বলি, মেইন ভুল হয় পেন্সিল সিলেকশানের। আমি আগেও বলেছি যে আমরা দুই ধরনের পেন্সিল ইউজ করব। প্রথমে যে কনস্ট্রাকশন লাইন বানাবো সেটা এইচ দিয়ে আমরা কনস্ট্রাকশন লাইন বানাবো। ওকে, এবং পরে ফাইনাল ড্রয়িং সময় HB পেন্সিল ইউজ করব, অনলি আউটলাইন করার সময়। এটা আমাদের মনে রাখতে হবে। ডাইমেনশন লাইন, সে আমি একটা অবজেক্ট বানাচ্ছি, ঠিক আছে, একটা ব্লক, অবজেক্ট হচ্ছে একটা ব্লক। ওকে, আমি একটা অবজেক্ট বানাচ্ছি। আমি অবজেক্টটাকে কি পেন্সিল ইউজ করেছি, না H পেন্সিল ইউজ করেছি, শুধু H। সুতরাং স্বভাবত কারণেই এটা একটু হালকা কালারের হবে। একটা ব্লক, আইসোমেট্রিকে একটা ব্লক বানাচ্ছি, ঠিক আছে। এটাকে আমি H পেন্সিল দিয়ে বানাচ্ছি, বারে বারে কিন্তু একই কথা বলছি। আমি যখন প্রথম কাজ শুরু করব, H পেন্সিল দিয়ে শুরু করব। ওকে, আমি এখন H পেন্সিল দিয়ে বানালাম এইটাকে। আমি এখন যে এই পোর্শন, যে পোর্শনটা হাইলাইট হবে, যেটা আমি দেখব, সেটাকে আমি HB পেন্সিল দিয়ে আমি করব, ঠিক আছে। আর এক্সেস যে লাইনগুলো আছে, লাইনগুলো আমি ইরেজ করে দেব। ইরেজ বেশি খুব হালকাভাবে ইরেজ করা যাবে, H পেন্সিল দিয়ে করেছি, সুতরাং হালকা ইরেজ করলেই হবে। আমি আউটলাইন করছি। এখন আমি যে পেন্সিলটা নিয়েছি সেটা হচ্ছে HB পেন্সিল। ওকে, এখন আমি আউটলাইন করছি যাতে এটা ফুটে ওঠে, অর্থাৎ হাইলাইট হয়, ঠিক আছে। আমি একটা অবজেক্ট বানালাম, প্রথমে H পেন্সিল দিয়ে ফ্রেমওয়ার্কটা করে নিলাম, কনস্ট্রাকশন লাইনগুলো করে নিলাম, এখন HB দিয়ে পুরো লাইনটা করলাম, ঠিক আছে। সুতরাং আমি যখন
যদি আমার এখানে অনেকগুলো ভার্টিক্যাল লাইন, হরিজন্টাল লাইন, প্যারালাল লাইন আমাকে টানতে হয়েছে, আমি এই ট্রান্সপারেন্ট স্কেল ইউজ করেছি, তাছাড়া রোলার স্কেলও ইউজ করা যায়। প্যারালাল লাইন টানতে গেলে এর ভিতর দিক দিয়ে প্যারালাল লাইন সুন্দরভাবে রোলার স্কেলে বানানো যায়। এনিহাও রোলার স্কেল না থাকলে ট্রান্সপারেন্ট স্কেল দিকেও তুমি দেখবে উপরের লাইনটার সাথে এই লাইনটা ঠিক প্যারালাল আছে কি না, সব সময় চোখের আন্দাজে খেয়াল রাখবে। এখানে প্যারালাল লাইনের অনেক কাজ আছে, মনে রেখো। এখন আমরা ডাইমেনশানটা আমরা এইচ পেন্সিল দিয়ে দেব। ওকে, ডাইমেনশানটা দেওয়ার নিয়মটা দেখো, ঠিক এখান থেকে লাগাবো না, এখান থেকে একটু ছাড়লাম, এইখান থেকে একটু ছাড়লাম, ওকে করে এই লাইনটা যে আছে এই লাইনের ঠিক প্যারালাল করে এই ডাইমেনশানটা আমি দেব, তাহলে দেখতে সুবিধা হবে। এবং এই যে এখানে যে অ্যারোটা, অ্যারোটা ঠিক একদম ভরাট করে দেবো 1:3 রেশিওতে, অর্থাৎ অ্যারো আমি এরকম দেব না, এরকমও দেব না, হ্যাঁ একদম ভরাট করে অ্যারোটা দেব, 1:3 রেশিওতে একদম ভরাট করে অ্যারোটা দেখব, তাতে দেখবে। আবার বলছি, ডাইমেনশন লাইন একটু সামান্য একটু ছেড়ে আমি করলাম, অ্যারোটা দেখলাম, অ্যারোটা 1:3 রেশিও, অ্যারো ভিতরটা একদম ভরাট করা, এটা হচ্ছে রাইট, এগুলো একটাও ঠিক না। সুতরাং এগুলো যদি লক্ষ্য না করো নম্বর একদমই ক্যারি করবে না, ঠিক আছে। আমরা যখন যে কোনো লাইন, কনস্ট্রাকশন লাইন আগে এইচ পেন্সিল দিয়ে করেছি, লাইন ড্র করার সময় আমরা খুব বেশি চাপ দিয়ে করে নিই, কারণ আমাকে যদি ইরেজার বেশি ইউজ করতে হয় ড্রয়িং পেপার ছিঁড়ে যাবে এবং দেখতেও খুব বাজে হবে। সুতরাং তখন কিন্তু মাস্ক নিয়ে একটা চিন্তা থেকে যাবে, মাস্ক কাটা যেতে পারে। সুতরাং বি কেয়ারফুল, ইরেজার বেশি যাতে ইউজ না করায় আগে প্ল্যানিং করে নিতে হবে যে আমি কী করছি, প্রপার প্ল্যানিং করতে হবে। এবং সবসময় একটা পরিষ্কার রুমাল রাখবে, হাত দিয়ে কোনো সময় ইরেজ মোছার চেষ্টা করবে না, তাহলে ড্রয়িং শিটে একটা দাগ হয়ে যাবে, সেটা দেখতে খুবই বাজে লাগবে। কিছু ছেলে স্টুডেন্ট ড্রয়িং করার সময় বারে বারে রাবার ইউজ করে থাকে, এতে ড্রয়িং খারাপ হবে, ড্রয়িং শিট ছিঁড়ে যাবে। সুতরাং ড্রয়িং সম্পূর্ণরূপে প্ল্যানিংয়ের সাথে করতে হবে। এখন আমাদের প্রথম কোশ্চেন থাকে হচ্ছে ফ্রি অ্যান্ড টুলস। প্রতিটি সাধারণত দুটো কোশ্চেন এখান থেকে থাকে, প্রতিটা কোশ্চেনে মার্ক থাকে 5 মার্কস করে। ফ্রি অ্যান্ড স্কেচ বানানোর সময় কোনো ক্যালকুলেশনের দরকার নেই, শুধু ফ্রিভাবে ফ্রি মনে আমরা ড্রয়িং করব, সুন্দরভাবে বানাতে হবে এবং প্রত্যেকটা পার্টসের নাম আমাকে দিতেই হবে। এখানে ফ্রি অ্যান্ড স্কেচ আমরা বানিয়েছি, এটা স্ক্রুড্রাইভার, প্রত্যেকটা পয়েন্ট, এটা হচ্ছে পয়েন্ট, ব্লেড, ফেরুল, হ্যান্ডেল, লেংথ অফ দ্য স্ক্রু, প্রত্যেকটা পার্টসের আমরা নাম দেখিয়ে দিয়েছি। ওকে, এখানে মাইক্রোমিটার, এনভিল, স্পিন্ডেল ক্ল্যাম্প, ট্রাম্বল, ব্যারেল, ফ্রেম দেখিয়ে দিয়েছি, কম্বিনেশন প্ল্যাট, হ্যান্ডেল, জয়েন্ট কাটার, ফ্ল্যাট গ্রিপ, ওকে পাইপ গ্রিপ এবং সাইড কাটার, কম্বিনেশন প্ল্যাট। সুতরাং ফ্রি অ্যান্ড স্কেচ যখন করবে তখন বিভিন্ন পার্টসের নাম অবশ্যই দেবে। এবং রেশিওটা যেন ঠিক হয়, হ্যান্ডেলটা এরকম দিলাম, ছোটো দিলাম, লেংথ বিশাল বড় করলাম তা না, চোখের আন্দাজে আমাকে করতে হবে যাতে দেখতে ভালো লাগে। ওকে, সুতরাং এটা 10 নম্বর থাকে, সুতরাং অবহেলা করলে চলবে না। সেকেন্ড কোশ্চেন হচ্ছে সাধারণত পেন্টাগন, হেক্সাগন, হেপটাগন, ইলিপস, প্যারাবোলা বা হাইপারবোলার থেকে আসতে পারে। ওকে, এখানে যে প্রবলেম করে স্টুডেন্টরা সেটা হচ্ছে কনস্ট্রাকশন লাইন বানানোর সময় ওরা HB পেন্সিল বা ড্রাগ করে বানায়, ওই একই প্রবলেম, সবই হচ্ছে পেন্সিলের প্রবলেম। আমাকে যদি বলে কনস্ট্রাক্টে পেন্টাগন 50 mm সাইড বাই ইউজিং 3D সার্কেল মেথড, ওকে এই ক্ষেত্রে আমরা প্রথমে 40 mm একটা লাইন ড্র করে নিলাম, ওকে এটার নাম দিলাম, এটা হচ্ছে আমরা আবারও বলছি যেটা ভুল করে, আমরা এইচ পেন্সিল দিয়ে কাজ করছি, ওকে
এর নামটা এটা দিলাম এ, এটা বি। এখন ওই এই বিকে সেন্টার করে এ বি রেডিয়াস নিয়ে একটা সার্কেল ড্র করলাম, হালকা সার্কেলটা ড্র হলো। যেহেতু এইচ পেন্সিল দিয়ে আবার একে কেন্দ্র করে ওই একই রেডিয়াস নিয়ে আরেকটা সার্কেল ড্র করলাম, ঠিক আছে। এগুলো দেখো খুব হালকা সার্কেলটা ড্র হলো। দুটো সার্কেল যে পোর্শনে কাজ কাট করলো সে এটাকে দিলাম এফ, এটা হলো জি। আমরা এইচ পেন্সিল দিয়ে এখন কাজ করছি, ওকে। এখন প্রথমে দুটো সার্কেল ডেসক্রাইব করলাম, বানালাম। এখন এই জিকে কেন্দ্র করে ওই একই রেডিয়াস নিয়ে আরেকটা সার্কেল বানিয়ে দিলাম, যেটা একে যে পোর্শনে কাট করলো সেটা হচ্ছে এইচ। এ সার্কেলটাকে কাট করলো এবং যে বি সার্কেলটাকে কাট করলো সেটা হচ্ছে জে। এ বি লাইনটাকে পারপেন্ডিকুলার বাইসেক্ট করলাম। আমরা জানি অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে মোটামুটি এখানে কলাই আছে, এই যে দুই পয়েন্টে টাচ করেছি এফ এবং জি, এখানে আমরা একটা লাইন স্ট্রেট লাইন টেনে দিই, পারপেন্ডিকুলার বাইসেক্টর এখানে হয়েই রয়েছে। আমরা সেন্টার লাইন করে দিলাম, ওকে। এই পয়েন্টটাকে নাম দিলাম কে, যেটাকে কাট করলো, ওকে। বাইসেক্টর জি সার্কেল, যে থার্ড সার্কেলটাকে কাট করলো তাকে নাম দিলাম, দিলাম হচ্ছে কে, নামকরণ করলাম কে। জে কে কে আমি জয়েন্ট করে বাড়িয়ে দিলাম, খুব হালকাভাবে করছি এইচ পেন্সিল দিয়ে। সুতরাং দেখতে তোমার একটু কষ্ট হবে, কিন্তু নিয়মটা যা সেটাই বলছি, ওকে। এই দুটো বাড়িয়ে দিলাম, ওকে। এই এইচকে যে লাইনটা বাড়ালাম এটা বি সার্কেলকে যে পোর্শনে টাচ করলো সেটার নাম দিলাম সি। জে কে যেটা সেটা হচ্ছে ই, নামকরণ করে দিলাম। এখন রেডিয়াস আমরা একই রেখেছি, সি এবং ইকে কেন্দ্র করে ওই একই রেডিয়াস নিয়ে আমি একটা আর্ক টানলাম, ওকে। এই পয়েন্টের নাম দিলাম ডি। এখন আমরা জয়েন করছি, যেহেতু এইচ পেন্সিল দিয়ে জয়েন করছি সুতরাং হালকা হবে। এখন আমাদের মূল অবজেক্ট কী? মূল অবজেক্ট হচ্ছে পেন্টাগন বানানো, ঠিক আছে। এখন যে পেন্টাগনটা আছে এটাকে আমরা হাইলাইট করব, এইচ বি পেন্সিল ইউজ করে আমরা এটাকে হাইলাইট করছি যাতে দেখতে সুবিধা হয়। আমাদের এখন এটাকে আমরা হাইলাইট করলাম, মেইন উদ্দেশ্য হচ্ছে পেন্টাগন বানানো, ঠিক আছে। তাহলে পুরো ড্রয়িংটা আমরা এইচ পেন্সিল ইউজ করে করলাম, হ্যাঁ। এবং যে পোর্শনটা হাইলাইট করার শেষে আমরা যেহেতু পেন্টাগন করতে বলেছে পেন্টাগনটাকে এইচ বি পেন্সিল দিয়ে ডার্ক শেড করলাম, ওকে। তা নাহলে পুরো ডায়াগ্রামটা নষ্ট হয়ে যাবে। এই কোশ্চেনে 10 মার্ক থাকে, সুতরাং আমাকে অবশ্যই কেয়ার নিতে হবে। নেক্সট হচ্ছে ফাইনাল কোশ্চেন, যার মার্ক থাকে 20, অর্থোগ্রাফিক ভিউ। এখানে কি প্রবলেম হয়ে থাকে দেখে নিই। স্টুডেন্টরা কোনো একটা লাইন অর্থোগ্রাফিক ভিউকে ডার্ক বানালো, আবার কোনো লাইন ফেইন্ট বানালো। আমরা ফাইনাল কোশ্চেনে এসে গেছি যার নম্বর 20 থাকে।
এটা হচ্ছে একটা ব্লক আছে। এখন আমরা প্রথমে এক্স ওয়াই লাইন একটা ড্র করলাম, এক্স ড্যাশ ওয়াই ড্যাশ লাইন আমরা ড্র করলাম। এটাকে আমরা ফার্স্ট অ্যাঙ্গেল প্রজেকশান মেথডে যখন করব তখন ফ্রন্ট ভিউটা যাবে, এইটা হচ্ছে ভিপি ভার্টিক্যাল প্ল্যান, এইটা এইচপি আমরা খাতায় লিখব, এটা অবশ্যই লিখবে, তাহলে বোঝা যাবে কোন অ্যাঙ্গেলে ড্রয়িংটা করলাম। আমরা সাধারণত আমরা কোয়াড্রেন্ট দেখেছি, আমরা কোয়াড্রেন্ট দেখেছি ফার্স্ট কোয়াড্রেন্ট, সেকেন্ড, থার্ড এবং ফোর্থ কোয়াড্রেন্ট। এখানে যদি এই অবজেক্টটা যদি আমরা এখানে রাখি, যে কোনো একটা অবজেক্ট যদি আমরা এখানে রাখি, তাহলে এখান থেকে যদি দেখি এই ফ্রন্ট ভিউটা এখানে আসবে, এটা হচ্ছে ভিপি, এটা হচ্ছে এইচপি, এইচপিটা সবসময় নিচের থেকে ঘোরে, এই এইচপিটা অর্থাৎ হরিজেন্টাল প্ল্যানটা করে ভার্টিক্যাল প্ল্যান ফিক্স থাকবে, তাহলে এটার ফ্রন্ট ভিউ এর উপরে আসবে। সুতরাং ভিপিটা এখানে আমরা ভিপিটা উপরে দিয়েছি, ফার্স্ট অ্যাঙ্গেলে করছি, ভিপি উপর থাকবে, এইচপিটা নিচে থাকবে, কারণ না যে হরিজেন্টাল প্ল্যানটা নিচের দিকে চলে আসবে। আমরা কোয়াড্রেন্ট অনেকবার করেছি, ফার্স্ট কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্ট, থার্ড কোয়াড্রেন্ট, ফোর্থ কোয়াড্রেন্ট, এটা অবজেক্ট, এটা হচ্ছে ভিউয়ার, যে দেখছে সে এই দিক দিয়ে দেখছে, দেখে ভিপিতে এখানে প্রজেক্টটা করা হচ্ছে, ঠিক আছে। আবার উপর দিয়ে দেখলে এর প্রজেকশনটা ঠিক এর উপরে আসবে, এইচপির উপরে আসবে, এইচপিটা ঘোরে আর ভিপিটা ফিক্সড থাকে। সুতরাং ফার্স্ট অ্যাঙ্গেল প্রজেকশন, ফার্স্ট অ্যাঙ্গেল প্রজেকশন মেথডে ভিপি উপরে থাকবে। এখানে আমরা ভিপি উপরে লিখলাম, এইচপিটা নিচে দেখালাম, এতে বোঝা গেল যে এটা ফার্স্ট অ্যাঙ্গেল মেথডে আমি ড্রয়িংটা ড্র করছি। ওকে, ফ্রন্টের থেকে যেটা দেখছি, যেহেতু আমরা ফ্রন্ট ভিউটা দেখব, ফ্রন্টের থেকে দিকে যেটা দেখছি আমরা সেটাকে শেডেড করে নিচ্ছি। শেডেড করে নিলে ইমাজিন করতে সুবিধে হয়, বুঝতে সুবিধা হয়, এরকম করে হালকা শেডেড করে নিচ্ছি। পরীক্ষা খাতাতে শেডেড না আমরা কিন্তু শেডেড করব নিজেদের বোঝার জন্য, এটাও শেডেড হবে। শেডেড পোর্শনটা সেটা যদি দেখি, তাহলে আমরা এক্স হরিজেন্টাল এক্স ওয়াই অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস করেছি, এর থেকে উপরে 10 mm ছাড়বো, নিচে 10 mm ছাড়বো, ভার্টিক্যালিও উপরে 10 mm ছেড়ে একটা লাইন করলাম, নিচেও 10 mm ছেড়ে একটা লাইন করলাম। এখান থেকে ড্রয়িংটা শুরু করব, ভার্টিক্যালি 10 mm আমি ছাড়লাম, দুই দিকেই উভয় দিকেই লাইন টেনে দিলাম। ওকে, ইকুয়াল গ্যাপ হলে ড্রয়িংটা দেখতে ভালো হবে। এখন আমি এই দিক দিয়ে দেখছি, সুতরাং এই দিক দিয়ে দেখছি অপোজিট সাইডে, এই দিক দিয়ে দেখছি রাইট সাইড দিয়ে দেখছি, লেফট সাইড উপরে আমার ড্রয়িংটা হবে। আমি এখানে ড্রয়িংটা করব, এখানে ড্রয়িংটা করলে আমি এইচ পেন্সিল দিয়ে ড্রয়িংটা আমি আগে করছি, আর হালকাভাবে ড্রয়িংটা করে নিই। ফ্রন্টের থেকে আমরা যেটা দেখব, এই ব্লকটা দেখছি, এই ব্লকটা দেখছি, এই ব্লকটা দেখছি, এই ট্যাঙ্গুলার এই ব্লকটা দেখছি, ট্যাঙ্গুলার এই ব্লকটা দেখলাম, এইটা এটা এটা দেখলাম, ভিতরে এটা দেখছি এবং এটা দেখছি, ঠিক আছে। এখন আমরা উপর দিকে কী দেখছি, আমরা উপর দিক দিকে কীরকম দেখছি, উপর দিক দিয়ে যে পোর্শনটা দেখছি সেটাকে আমরা গোল গোল করেও যদি দিয়ে থাকি, গোল গোল করে আমরা শেডেড করে নিলাম। আগেই বলেছি শেডেড করলে ইমাজিন করতে শুরু। উপরে আমরা এই পোর্শনটা দেখব, সেটা হচ্ছে এই পোর্শন, তারপরে এইটা যে স্ল্যান্ড করেছে স্ল্যান্ড পোর্শন, এটা এই পোর্শনটা, এটা এবং এই যে ভিতরে গেছে এবং এইটা, ঠিক আছে, আমরা এইচ পেন্সিল দিয়ে করেছি।
সবচেয়ে মজার কথা হলো যে আমরা এটার যে এরিয়া, এটার যে লেন্থ, এটার লেন্থ একই হবে, একটুও বেরিয়ে থাকবে না, তাহলে ড্রয়িংটা ভুল হবে। আমরা জেনারেলি প্রজেকশন লাইন টেনে করা হয়, এই লাইন একই লাইনে থাকবে, এই লাইন একই লাইনে থাকবে। এখন ফ্রন্ট ভিউ হয়ে গেল, টপ ভিউ হয়ে গেল, এইচ পেন্সিল দিয়ে করেছি কনস্ট্রাকশন লাইন, এখন কনস্ট্রাকশন করেছি, ফাইনাল ড্রয়িং হয়নি, আউটলাইন পরে করব। এখন সাইড ভিউ করব, সাইড ভিউটা এই হাইটেই হবে, এই হাইটেই সাইড ভিউটা হবে, ঠিক আছে। সাইড ভিউটা আমরা তৈরি করে ফেলেছি, এই এই একই হাইটে হবে, এবং এটার যে লেন্থ এটা সেটা চওড়াটা হবে, ঠিক আছে। এটার যে হাইটটা এইটা একই হবে, এই মাপটা, এই মাপটা একই হবে। ওকে, আমরা ড্রয়িংটা, ফ্রেম ওয়ার্কটা করেছি, অর্থাৎ কনস্ট্রাকশন ওয়ার্কটা করেছি। এখন আমরা HB পেন্সিল এখন আমরা ইউজ করব, যাতে আউটলাইন করা। আমরা HB পেন্সিল দিয়ে আউটলাইনগুলো করে নিলাম, যেইটুখানি আমার দেখা যাচ্ছে সেইটাকেই আমি হাইলাইট করলাম, এখান থেকে একটুও বেরিয়ে, এটা যে এই এই লাইন, এখান থেকে যেইটুখানি আছে এখানেও সেইটুখানি আছে, এখান থেকে এটা যেইটুখানি আছে সেইটুখানি আছে, এর হাইটটা যতখানি আছে, ফ্রন্ট ভিউ সাইড ভিউটা হাইটও ততখানি আছে। এখন আমরা ডাইমেনশান করব, ডাইমেনশান দেব, ডাইমেনশন একটা প্রপার ওয়েতে দেবো। আগেই বলেছি ডাইমেনশান এই পয়েন্ট থেকে একটু নিচের থেকে এরকম করে নামাবো। ওকে, অ্যারোটা হবে ভরাট, 1:3 রেশিও, অ্যারোগুলো হবে একদম ভরাট, 25 25 25। আমরা আউটলাইন করলাম, যতটা পারি ডাইমেনশান দিয়ে দিয়েছি। আমরা এখানে যে শেডেড করেছি, এখানে শেডেডটা দেখাবো না, শেডেডটা আমাদের সুবিধার জন্য। এখন আমরা নিচে ক্যাপিটালে লিখব, এখানে VP HP লিখতে ভুলবে না, এখানে লিখব ফ্রন্ট ভিউ, ফ্রন্ট ভিউ, টপ ভিউ, দেন এটা হচ্ছে সাইড ভিউ। অল এটা ছোট হাতে লিখবে, অল ডাইমেনশনস আর ইন মিলিমিটার, স্কেল 1:1। এখন আমরা সিম্বল দেব, ওকে, সিম্বল এটা হচ্ছে ফার্স্ট অ্যাঙ্গেল সিম্বল অফ ফার্স্ট অ্যাঙ্গেল প্রজেকশন, সুতরাং ইন অল রেসপেক্ট ড্রয়িংটা আমরা কমপ্লিট করলাম। সুতরাং তোমরাও এরকমভাবে ড্রয়িংটা করবে। ওকে, আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আছে যেটা আমার আলোচনা করা খুব দরকার মনে করছি, যে তোমাদের কোনো সিলিন্ডার বলল যে আইসোমেট্রিক ভিউ অফ এ সিলিন্ডার। এখন সিলিন্ডার আমরা জানি সিলিন্ডারটা দেখতে এরকম হয়। প্রথমে আমরা সিলিন্ডার বেস যদি 40 হয়, 40 একটা সার্কেল করে নেব সেন্টার থেকে, তারপরে এটাকে আমরা চারিদিকে স্কোয়ার করে বাউন্ডারি দিয়ে আটকিয়ে দেব, ঠিক আছে। এই এটার নাম দেব ABCD, এবং যে পয়েন্টে টাচ করছে সার্কেলটা এই বাউন্ডারি স্কোয়ারের, সেগুলোর নাম দেব 1 2 3 4, ঠিক আছে। এইটা যদি সার্কেল না দিয়ে যদি প্রিজমও দেয় তাহলেও আমরা এটা কোণ দিলেও এটা এরকম আঁকাবো।
এখন আমরা এটা হচ্ছে অর্থোগ্রাফিক ভিউ। প্রথমে আমরা অর্থোগ্রাফিক ভিউ, অর্থোগ্রাফিক ভিউ করলাম। এখন এই অর্থোগ্রাফিক ভিউটাকে ইউজ করে আমরা আইসোমেট্রিক ভিউ বানাবো। প্রথমে একটা হরিজেন্টাল লাইন টানবো, তার উপরে 30 ডিগ্রি করে দুটো লাইন টানবো। এক এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে ওয়াই জেড অ্যাক্সিস, এবং এখানে একটা ওয়াই অ্যাক্সিস থাকে। ওয়াই অ্যাক্সিস খুব একটা দরকার নেই বলে লাইনটা হালকা করলাম। এখন এই যে অর্থোগ্রাফিক ভিউটাকে ইউজ করে আমি আইসোমেট্রিক ভিউ বানাবো। এটা অনেকবার পরীক্ষা দিয়েছে। এখানে যে এই যে বটম লেফট বটমে যে এ আছে, এটাকে এখানে রাখলে বিটা এখানে কোনো একটা জায়গায় বি হবে, বিটা এখানে আসলে ডিটা এখানে কোনো একটা জায়গায় ডি হবে। এই মাপটা এখান থেকে মেজারমেন্ট নিয়ে কেটে নেব, এখান থেকে মেজারমেন্ট নিয়ে ডিটা কেটে নেব। তাহলে এক্স অ্যাক্সিসের উপরে এবি, জেড অ্যাক্সিসের উপরে এডি আসলো। সি পয়েন্টটাকে আমাকে বের করতে হবে। বিসি মাপ নিয়ে একটা আর্ক করব, এখান থেকে পেন্সিল কম্পাস নিয়ে আর্ক করব। আবার ডিসি মার্ক নিয়ে আরেকটা আর্ক করব, করে এখানে সি পয়েন্ট আসলো। তাহলে সিডি আমি মিলিয়ে দিলাম, বিসি আমি পয়েন্টটা মিলিয়ে দিলাম। ওকে, এখন এবির মাঝখানের পয়েন্ট আছে ওয়ান, মাঝ পয়েন্টটা আমরা মাপ নিয়ে বের করে নিলাম পেন্সিল কম্পাস দিয়ে। এর মাঝখানে পয়েন্ট আছে টু, সিডির মাঝখানে পয়েন্ট আছে থ্রি, এবং ডিয়ের মাঝখানে পয়েন্ট আছে ফোর। ওকে, আমরা দুটো ডায়াগোনাল পেলাম, একটা বড় ছোটো ডায়াগোনাল, একটা বড় ডায়াগোনাল। ছোটো ডায়াগোনাল এটা সি, সি থেকে অপোজিট মিড পয়েন্টে লাইন টানলাম ফোর, এখান থেকে অপোজিট লাইন মিড পয়েন্ট ওয়ান, এর থেকে অপোজিট মিড পয়েন্ট টু, এগুলো এখানে অপোজিট পয়েন্ট থ্রি টানলাম। এখন এগুলো সব আমরা এইচ পেন্সিলে করছি, কিন্তু আমাকে হাইলাইট করতে হবে শুধু সিলিন্ডারটাকে হাইলাইট করব। এখন এটাকে আমরা এম, এটাকে এন বলি। এম থ্রি মাপ নিয়ে আমি একটা প্রথমে এরকম একটা আর্ক করলাম, আবার এন থেকে এন টু মাপ নিয়ে একটা আর্ক করলাম। সি পয়েন্ট থেকে এই আর্ক থেকে এরকম একটা টানলাম, এবং এ পয়েন্ট থেকে এই আর্ক থেকে টানলাম। ওকে, সিমিলারলি যেহেতু সিলিন্ডার এটা দুটো তল আছে, উপরের তলটা আমাকে বের করতে হবে। উপরের তলটা হাইট বলছে 60 উপরে এই মাপটা নিয়ে নিলাম, এখান থেকে পারপেন্ডিকুলার 60 উপরে এই মাপটা নিয়ে নিলাম, এখান থেকে 60 উপরে এই মাপটা নিয়ে নিলাম, এইখান থেকে 60 এখানে কোনো একটা মাপ হবে। এর নাম দিলাম আবার সেই বি, এটা এ, এটা সি, এটা ডি। এখানেও একটা স্কোয়ার বানিয়ে নিলাম ঠিক এরকম, এই 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 এবির মিড পয়েন্ট ওয়ান, এখানেও মাপ নিয়ে এ ওয়ান কেটে নিলাম। এটার মিড পয়েন্ট বি, এটা মাপ নিয়ে কেটে নিলাম। এটার মিড পয়েন্ট থ্রি মাপ নিয়ে কেটে নিলাম, এটা মিড পয়েন্ট ফোর। এখন আমরা ডায়াগোনালি করে নিলাম, সি পয়েন্ট থেকে অপোজিট যায়, অপোজিট যে মিড পয়েন্টটা আছে সেটাকে আমি টাচ করালাম, জয়েন্ট করে দিলাম। সি থেকে এডির যে মিড পয়েন্ট ফোর তাকে জয়েন্ট করলাম, সি থেকে এবি মিড পয়েন্ট ওয়ান আছে তাকে যোগ করে দিলাম, এর থেকে অপোজিট মিড পয়েন্ট বিসির মিড পয়েন্ট টু যোগ করলাম, তেমনি এর থেকে ডিসির মিড পয়েন্ট থ্রিকে জয়েন্ট করে দিলাম। ওকে, এখন যে জয়েন্ট হলো, এখন আমরা এই কনস্ট্রাকশনটাকে হবে এইচ পেন্সিল দিয়ে। এখন যেটা হবে সেটা হচ্ছে এখান থেকে এই পয়েন্টটা, এটাকে আমরা এম বলি, এটাকে এম থ্রি মাপ করে একটা আর্ক টানলাম। এন থেকে এন টু মাপ থেকে ওয়ান পর্যন্ত আর্কটা যাবে। সি থেকে এই যে মাপটা আছে এখান থেকে একটা আর্ক টানলাম, আবার এর থেকে এ থ্রি থেকে একটা আর্ক এইটুক পর্যন্ত যাবে। এখন দুটো ট্যাঞ্জেন্ট দুই দিকে জয়েন্ট করে দিলাম, এইটার সিলিন্ডার হয়ে গেল। ওকে, এগুলো এই ছোটো ছোটো সূক্ষ্ম কাজগুলো তোমরা মনে রাখবে, তাহলে দেখবে তোমাদের কোনো অসুবিধাই হচ্ছে না, প্রিপারেশান ভালো হয়েছে। সবাইকে বেস্ট অফ লাক। ওকে, পরীক্ষা মন দিয়ে দাও, খুব চিন্তা কিছু করার ব্যাপার নেই।
হ্যাঁ, কোশ্চেন যা আসবে পরপর করবে, এবং প্রত্যেকটা যদি ডটেড লাইন কোথায় আছে, ড্রয়িংটা করার পরে কোথায় কোথায় ডটেড লাইন হবে, কোথায় স্লট কাটা আছে, এগুলো দেখবে। আর ডাইমেনশনগুলো প্রপারলি দেবে, অ্যারো যে হেড বলেছি এটা ভরাট করে দেবে, সিম্বল দেখবে, ভিপি এবং এইচপি, ভিপি এবং এইচপি লিখতে ভুলবে না। তেমনি যখন ফ্রি হ্যান্ড ড্রয়িং করবে প্রত্যেকটা পার্টসের নাম দেবে, ওকে। আবার যখন পেন্টাগন, হেক্সাগন এগুলো করবে, এগুলো এ বি সি ডি যে পয়েন্টগুলো আছে, প্রত্যেকটা আর্মের যে পয়েন্টগুলো আছে সেগুলো উল্লেখ করবে। নেমিং বা লেবেলিংগুলো করতে ভুলবে না, ঠিক আছে।